সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব দ্য লাস্ট রাইট টুগেদার, রিটেন বাই রবার্ট ব্রাউনিং, এর সামারি এবং অ্যানালিসিস। তো চলুন শুরু করা যায়। দ্য লাস্ট রাইট টুগেদার কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1855 সালে মেন অ্যান্ড উইমেন নামক কাব্যগ্রন্থে, যেখানে 51টি কবিতা ছিল। ভিক্টোরিয়ান যুগে এটি ছিল তার একটি বড় ধরনের সাহিত্যকর্মের সংগ্রহ। দ্য লাস্ট রাইট টুগেদার ভিক্টোরিয়ান কবি রবার্ট ব্রাউনিং এর 10 স্তবকে রচিত একটি ড্রামাটিক মনোলগ, যার প্রতিটি স্তবকে রয়েছে 11টি করে লাইন। সবাই এটিকে একটি ভালোবাসার কবিতা বললেও এর মূল বিষয় হলো মানুষের জীবনের সাথে ভালোবাসার সম্পর্ক নির্ণয় এবং সাফল্য ও ব্যর্থতা নিরূপণ করা। আরেকটি বিষয় এই কবিতার শুরুতেই ফুটে উঠেছে, সেটি হলো প্রেমে ব্যর্থ কবি তার প্রেয়সীর কাছে অত্যন্ত আশা নিয়ে আবদার করে তার সাথে শেষবারের মতো ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরতে বের হওয়ার জন্য। এতে অপটিমিজম নামক বিষয়টি আমরা খুঁজে পাই। অদ্ভুত সব উপমা আর রূপকের ব্যবহার কবিতাটিকে আরো প্রাণবন্ত করে তুলেছে। কবিতাটিতে যদিও মাঝে মাঝে তাল ও লয় ভেঙে গিয়েছে, তবে ছন্দ বিন্যাস প্রথম থেকে 10 স্তবক পর্যন্ত একই আছে, আর তা হলো এ এ বি বি সি ডি ডি ই ই ই সি। কবিতাটির লাইনগুলোর মাত্রা হলো আয়াম্বিক পেন্টামিটার। কবিতাটিতে একজনই বক্তা আর একজন নির্বাক শ্রোতা রয়েছে। কবিতার শুরুটা হয়েছে আকস্মিক ভাবেই। ড্রামাটিক মনোলগের সবগুলো গুণই এখানে বিদ্যমান। বক্তার কথা বলার ভঙ্গি ছিল কখনো তিক্ত আবার কখনো মিষ্টি, যার মাধ্যমে কবিতাটিতে আশাবাদ ও দুঃখের মাঝে ভারসাম্য আনা হয়েছে। কবিতার নামটি যেন বলে দেয় কোনো এক প্রাক্তন দম্পতি বা প্রেমিক ও তার প্রেমিকা একসাথে জীবনের শেষবারের মতো ঘোড়ায় চড়ে ঘুরতে বের হয়েছে। কবিতাটি শুরু হয়েছে বক্তার সাথে তার স্ত্রী বা প্রেয়সীর সম্পর্কের সমাপ্তি ঘটার জন্য। বক্তা নিজের ভাগ্যকে দোষারোপ করার মাধ্যমে এভাবে শুরু করেছেন। এর পরের বক্তার কণ্ঠে ওই মহিলার প্রতি ভালোবাসা ও প্রশংসা ঝরে পড়েছে এবং তার নামে সে আশীর্বাদও করেছে। তাদের এতদিন একসাথে থাকার স্মৃতিগুলো তার মনে পড়ে যায় এবং বক্তা তার প্রেয়সীকে তার সাথে শেষবারের মতো ঘোড়ার গাড়িতে করে ঘোড়ার জন্য অনুরোধ করে। তৃতীয় স্তবকে কবি দৃষ্টি নিবদ্ধ করেন তার প্রেয়সীর উত্তরের প্রতি। সে কবিকে গর্ব ও দয়া মিশ্রিত ভাবে পর্যবেক্ষণ করে। কবির কাছে এই উত্তর ছিল তার জীবন ও মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ। অবশেষে সে তার আবদার রাখে এবং তারা একসাথে যাত্রা শুরু করে। তৃতীয় স্তবকে তার প্রাক্তন স্ত্রী অথবা প্রেয়সীর সাথে ভ্রমণটি কতটা আনন্দময় ছিল কবি সে বর্ণনা দেন। তারপর কবি আশেপাশে দৃশ্যের বর্ণনা দেন। সবশেষে বর্ণনা দেন তার সাথে কবির ব্যয় করা মুহূর্তগুলো কতটা আনন্দময় ছিল। কবি এ কারণেই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চতুর্থ স্তবকে কবি অতীতে ফিরে যান। এখানে তিনি অতিক্রান্ত জীবন প্রকৃতির দর্শন নিয়ে কথা বলেন। কবি আরো আর সে হিসেবে যেতে চান না যে কি করলে কি হতো বা কি না করলে কি হতো, তার ভালোবাসায় মানুষটিকে তাকে ছেড়ে যেত না, এইসব বিষয় নিয়ে অতীতে আর ফিরে যেতে চান। যেহেতু তারা দুজন এখনো একসাথে ভ্রমণ করছে, তাই নিয়ে কবি ভাবতে চান, এই মুহূর্তে তাদের একত্র ভ্রমণের আনন্দ ভাগাভাগি করতে চান। পঞ্চম স্তবকে কবি আগের স্তবকের বিষয় নিয়ে কথা চালিয়ে গেছেন। জীবনের সফলতা ও ব্যর্থতা নিয়ে আলোচনা করেন। কবি নিজেকে তুলনা করেন ওই সকল লোকদের সাথে যারা জীবনে কিছু লাভ করার জন্য সংগ্রাম করে এবং যারা এতে অকৃতকার্য হয়। তিনি তার প্রেমে ব্যর্থ হওয়ার যন্ত্রণা লুকানোর জন্য এটি করেন। সে তার প্রজাকে মেনে নেন এবং তার জীবনের শেষে মৃত্যুর পরের জীবনে একটি ভালো জীবনে আশা করে। ষষ্ঠ স্তবকে কবি বস্তুগত দুনিয়া থেকে প্রাপ্ত যে কোনো আনন্দের তুলনায় ভালোবাসার আনন্দে মগ্ন জীবনকে অনেক বেশি উন্নতর হিসেবে উপস্থাপন করেন। এই বিষয়টিকে
কয়েকটি উপমা ও সংকেতের মাধ্যমে তুলে ধরেন। জীবনের সবচেয়ে বড় আনন্দটিকে তুলনা করেন মানুষ সাফল্যের সর্বোচ্চ যে চূড়ায় আরোহণ করতে পারে তার সাথে। একজন দক্ষ রাজনীতিক ও একজন সেনার জীবন তুলে ধরেন, এত কষ্ট করে তারা কি পায়। প্রথমজন বিদায়ের সময় তার সম্মানে 10 লাইনের একটি কবিতা, আর দ্বিতীয়জন তার মৃত্যুর পরে তার কীর্তিগাথা সংক্রান্ত কবরের ফলক পান। কিন্তু ভালোবেসে যিনি সফল হননি বরং ব্যর্থ হয়েছেন, তার অর্থাৎ কবির জীবনের প্রাপ্তিটাও তাদের দুজনের চেয়ে অনেক বড়। সপ্তম ও অষ্টম স্তবকে কবি ভালোবাসাকে বড় কবি ও পরে বড় ভাস্করের কাজের সাথে তুলনা করেছেন। কবিরা তাদের মেধাকে ব্যবহার করে ছন্দ ও কবিতা সৃষ্টি করেন। ভাস্কররা তাদের জীবনের বিশাল একটা সময় ব্যয় করেন ভাস্কর্য তৈরিতে। কবিতার ভালোবাসার এই সময়টাকে তাদের কাজের সাথে তুলনা করেছেন। নবম স্তবকে কবি ভাবেন, ভাগ্য তার জন্য যা রেখেছে সেটা তার জন্য উপযুক্ত কিনা। জীবনের শ্রেষ্ঠ আনন্দ না পাওয়ার তিনি ব্যথিত নন, কারণ তিনি জানেন মৃত্যুর পরে আরেকটি জীবন আছে। সেটিকে কবি বলেছেন দুনিয়ার জীবনের চেয়ে সেটি উত্তম। তিনি এই যুক্তি দেখান, দুনিয়ায় যদি সকল আনন্দ পেয়ে যান তবে সেখানে তিনি কি করবেন। সেখানকার জন্য তিনি আনন্দ রেখে যেতে চান এবং এর চেয়ে বেশি আনন্দ পেতে চান। শেষ স্তবকে কবিতার প্রাক্তন স্ত্রী অথবা প্রেয়সী দিকে দৃষ্টি নিবদ্ধ করে এতক্ষণ সে একটি কথাও বলে। কবির কাছে মনে হয় তার সারচর্যের মাধ্যমে কবি স্বর্গীয় সুখ লাভ করে। কবি তার কাছে আশা ব্যক্ত করেন এভাবেই, যদি তারা দুজন আজীবন ঘোড়ার গাড়িতে ঘুরে বেড়াতে পারতেন। আমরা যদি এই 10টি স্তবকের মূল বিষয়গুলো আবার একটু দেখি, প্রথম স্তবকে ভাগ্যহত বক্তা তার প্রেয়সীকে শেষবারের মতো ঘোড়ার গাড়িতে চড়ার আবেদন জানান। দ্বিতীয় স্তবকে আমরা দেখি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার প্রেয়সীর পক্ষ থেকে আসা সিদ্ধান্তের প্রত্যাশা করে। তৃতীয় স্তবকে দেখি ইউফোরিয়া অর্থাৎ মানে কুশল ও আত্মচঞ্চল অবস্থার সৃষ্টি হয়। চতুর্থ স্তবকে আমরা দেখতে পাই কি হতে পারতো অথবা কি হয়নি সেসব বিষয় নিয়ে কিছুটা ভাবনা চিন্তা করা হয়েছে। পঞ্চম স্তবকে আমরা দেখতে পাই ব্যর্থতাকে গ্রহণ করা, ভালোবাসার পিছনে দেওয়া পণ্ডশ্রমের কথা স্মরণ করা। ষষ্ঠ স্তবকে আমরা দেখতে পাই প্রেমিক অভিজ্ঞতা লাভ, যুদ্ধ কাজের অভিজ্ঞতা থেকে বেশি। সপ্তম স্তবকে আমরা দেখতে পাই কবিরা জানেন কি জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস কোনটি, সেটি হচ্ছে ভালোবাসার মাঝে বেঁচে থাকা। অষ্টম স্তবকে আমরা দেখতে পাই পক্ষকেশ গায়ক আর ভাস্করের দীর্ঘ জীবনের কাজের প্রতি কবির উপহাস। নবম স্তবকে আমরা দেখতে পাই মৃত্যুর পরের জীবনের মহিমাকৃত। দশম স্তবকে আমরা দেখতে পাই এই মুহূর্তে কবি বেঁচে থাকে ভালোবাসতে ও আজীবন তার সাথে ঘুরে বেড়াতে চান। তো এই ছিল আজকের মূল যে বিষয়টি তার আলোচনা, অর্থাৎ দ্য লাস্ট রাইট টুগেদার। আমরা জানি দ্য লাস্ট মানে শেষ, রাইট মানে কি ভ্রমণ বলে, টুগেদার মানে একসাথে। তো আজ এই পর্যন্তই, অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো, বাই বাই।